আসসালামু আলাইকুম। টেকনিক্যাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ ডায়মন্ড সম্পর্কিত। তো এখান থেকে কীভাবে ডায়মন্ড কালেক্ট করবেন, এই ডায়মন্ডের কাজ কী, কীভাবে এনএফটি ক্লেম করবেন, এনএফটি সেল করবেন, এ টু জেড আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনলাইন আর্ন এ রিলেটেড এবং সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। আমরা যারা এয়ারড্রপে কাজ করি সবারই সাধারণত কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। খুবই সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনাদের, আমি এটা দেখিয়ে দিই। যদি আপনার অ্যাকাউন্ট করতে এটা সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ দিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি লিঙ্কে আসতে পারেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি এটা লগ আউট করে দিই। তো এখানে দেখুন, আপনি যখন কয়েন মার্কেট ক্যাপে আসবেন, কয়েন মার্কেট ক্যাপে এরকম থাকবে আপনাদের বিভিন্ন টোকেন সম্পর্কে আমরা আসলে জানতে পারি কয়েন মার্কেট ক্যাপ থেকে, যে কোন টোকেন কোথায় লিস্টেড আছে, প্রাইস কত, এগুলো আমরা কয়েন মার্কেট ক্যাপ থেকে জানতে পারি। তো থ্রি ডট মিনিতে ক্লিক করবেন, থ্রি ডট মিনিতে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এই জন্য আমি নতুন করে ক্রিয়েট করতেছি না, আমি পুরাতন অ্যাকাউন্টে দিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এগেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক, এটা আমার লগ ইন করে নিতে হবে, যেহেতু আমি লগ আউট করে ফেলেছিলাম, তো এটা আমার লগ ইন হয়ে গেছে। এই থ্রি ডট মেনুতে ক্লিক করে ডায়মন্ডে ক্লিক করবেন। এখানে দেখুন মাই ডায়মন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি যেভাবে মাইনিং করেন সেই মাইনিংয়ের মতো এই অ্যাপসটাও রেখে দেবেন। এই ডায়মন্ড কিন্তু প্রচুর উপকারে আসবে ফ্রিতে, এখানে কোনো ইনভেস্ট করতে হবে না, ফ্রিতে আপনি ডায়মন্ডগুলো কালেক্ট করবেন এবং কোনো রেফারের প্রয়োজন নাই। এখানে দেখুন প্রতিদিন এই কালেক্ট ডায়মন্ডসে ক্লিক করুন। এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখবেন আমার এই ডায়মন্ডসটা কালেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনি প্রতিদিন ডায়মন্ড কালেক্ট করবেন। এখানে দেখুন আমার 190টা হয়ে গেছে। তো এখানে টোটাল 7 দিনে সম্ভবত 140টা ডায়মন্ড কালেক্ট করা যায়। এখানে প্রথম 3 দিন 10টা করে দেয়, পরের 3 দিন 20টা, এবং লাস্ট সপ্তম দিনে 50টা দিবে। তো এই ডায়মন্ড আরও নিচের দিক থেকে আর্নিং করা যায়। ডেইলি ট্যাক্স আছে, ডেইলি ট্যাক্স হচ্ছে যে কোনো একটা অ্যাড্রপে যদি আপনি জয়েন করেন তাহলে 10টা পাবেন, এবং প্রাইস প্রেডিকশন যেটা এখান থেকেও 10টা পাবেন। এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। ধরুন এই যে গো টু অ্যাড্রপ পেজ, এখানে যাবেন, আগে ডায়মন্ড কালেক্ট করা দেখাচ্ছি, পরে ডায়মন্ড কী কাজে আসছে সেটা আপনাদের দেখাবো। এখানে দেখুন দুইটা অ্যাড্রপ রানিং আছে। তো এই ইনবক্সে যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম, এটাতে অলরেডি আমি জয়েন করে নিয়েছিলাম গতকাল, দেখে আজকে কী অপশন। তো এখানে মেবি জয়েন করার অপশন নেই, যেহেতু আমি অলরেডি এখানে এই যে পার্টিসিপেট করে নিয়েছি। চেক আদার অ্যাড্রপে ক্লিক করলাম, যেহেতু আরও একটা অ্যাড্রপ আছে, এই যে এজেন্ট অফ গডস যেটা আছে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক, এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের অ্যাড্রপ। এরকম অ্যাড্রপ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে থাকি। তো জয়েন দিস অ্যাড্রপে ক্লিক করবেন, অ্যাড্রপে ক্লিক করার পর এখানে এই উপরে টাস্কগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, যেমন অ্যাড হোয়াইট লিস্ট এটাতে ক্লিক করবেন, তারপর ফলো এরকম ক্লিক করলে এগুলো সব ডান হয়ে যাবে। যে দেখুন আমার সব ডান হয়ে গেছে। তারপর এখানে বিএসসি নেটওয়ার্কের অ্যাড্রেস দিবেন, BEP20 যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার, যেহেতু তারা পেমেন্ট করবে যেখানে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পর নিচের দিক থেকে সবগুলোতে টিক মার্ক করে দেবেন। এখানে দেখুন টিক মার্কের অপশন আছে, এগুলো সব টিক মার্ক করে দিয়ে একদম নাচে জয়েন অ্যাড্রপ যে লেখাটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে অ্যাড্রপে জয়েন করার একটা প্রসেস দেখালাম, দেন আমার এটা কিন্তু কমপ্লিট। তো আমি এগেন মাই ডায়মন্ডসে চলে যাব। মাই ডায়মন্ডসে যাওয়ার পর এখানে দেখুন এখান থেকে আমি আরও কালেক্ট করতে পারবো। এই যে দেখুন কালেক্ট ডায়মন্ড, মানে আরও 10টা কিন্তু এখান থেকে আমি পেয়ে গেলাম। তো এখান থেকে আমার 10টা ডায়মন্ড কালেক্ট কমপ্লিট, দেখুন 200 হয়ে গেছে। তারপর এখানে নিচে আরও একটা আছে প্রাইস প্রেডিকশন দেওয়া। তো এটার জন্য এই পেজে যাবেন, 3টা দিতে হবে, তারা বলছে যে 3টা কয়েনের। তো আমরা এখানে গো টু প্রাইস এই পেজে গেলাম, তারপর এখানে দেখুন এখানে আসার পর এই যে ভিউ মোরে ক্লিক করবেন। ভিউ মোরে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবো, এখান থেকে দেখুন সাবমিট, আপনার সাবমিট যেটা আছে সেটাতে ক্লিক করবেন। তো এখানে অল্প একটু কমায় বাড়াই দেবেন, তো 34 ছিল আমি 35 দিয়ে দিলাম ধরুন, এটা সাবমিট হয়ে গেছে। তো অলরেডি এটা দিয়ে ফেলেছি আমি, এটা এডিট করা যাবে। এরকম 3টা টোকেনে দিতে হবে, আমি যেমন LCX দিলাম, যেমন এখানে আরেকটা টোকেন আছে এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু দিবেন, জাস্ট এখানে যা আছে, যে দেখুন এটাও আমি অলরেডি দিই, এটা এখানে দিই, অলরেডি দেওয়া আছে, আমি জাস্ট আরেকটা দিয়ে দিলাম। দেন আমার 2টা কমপ্লিট, এবার আরেকটা টোকেনে দিতে হবে, 3টা টোকেনে দিতে হবে যেহেতু। তো আমি এখানে এই যে আরেকটা টোকেনে চলে গেলাম। এভাবে আপনি, এগুলো হচ্ছে ডেইলি ট্যাক্স, তো ডেইলি ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন। 93 আছে, আমি 96 দিয়ে দিলাম, দেন আমার এই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট। এবার আমি একদম আবার হোম পেজে চলে যাই, আমার ডায়মন্ডের অপশনে দেখি আমার ট্যাক্সগুলো কমপ্লিট হয়েছে কিনা, যদি না হয় এগেইন আবার করব। তো এই যে দেখুন আমার ট্যাক্সগুলো কিন্তু কমপ্লিট, এগেইন কালেক্ট ডায়মন্ডসে ক্লিক করবো, আমার ডায়মন্ড কালেক্ট কমপ্লিট।
ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু অনেকগুলো বিষয় একসাথে দেখাতে হবে। এটা হচ্ছে ডেইলি ট্যাক্স, এটা দেখুন ডেইলি ট্যাক্স, ডেইলি ট্যাক্সে আপনি এখান থেকে 20টা পাবেন, আর এখান থেকে তো আপনি প্রতিদিন সিঙ্গিংয়ের মতো এখান থেকেও আপনি পাবেন। টোটাল এখানে দেখুন এভাবে প্রতিদিন আপনি ডায়মন্ডগুলো কালেক্ট করবেন। এখন আরও নিচের দিকে অপশন আছে, এগুলার এখন দেখাবো না, এগুলো আপনি নিজেই করে নিতে পারবেন। রেফারেল প্রোগ্রামে জয়েন করা, এটা হচ্ছে প্রত্যেক দিন 5 জনকে রেফার করতে পারবেন সম্ভবত। তারপর প্রেডিক অ্যান্ড 50টা ডায়মন্ড যদি আপনার প্রেডিকশন ঠিক হয়, এগুলো তো এটা আর এখন দেখাবো না। এখন দেখুন এই ডায়মন্ডের আসলে কাজ কী, এই যে উপরের দিকে দেখুন ডায়মন্ড রেওয়ার্ডস নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডায়মন্ডস দিয়ে আসলে আমরা NFT কিনতে পারবো। এখানে দেখুন অনেক ধরনের NFT আছে, যেটা এটা দেখুন এটা অলরেডি সেল হয়ে গেছে, এটার প্রাইস ছিল 1000 ডায়মন্ড, সাপ্লাই ছিল 1000, এটা অলরেডি সেল হয়ে গেছে। এখানে একটা আছে, এটার প্রাইস হচ্ছে 8000 ডায়মন্ড আর সাপ্লাই হচ্ছে 30টা। তো আপনি বুঝতেই পারছেন যেই NFTর সাপ্লাই 30টা, তাহলে সেই NFTর প্রাইস কত হতে পারে। এখানে ধরুন আমরা নিচের দিক থেকে একটা আপনাদের দেখাই, অনেক আগে একটা NFT ছিল, এখানে দেখুন এই NFTর সাপ্লাই ছিল 100টা NFT সাপ্লাই, আর এটার প্রাইস ছিল দেখুন $580 কিন্তু এটার প্রাইস ছিল, যেটা আপনি ক্লেম করতে মাত্র 1000 টোকেন লাগতো। তো 1000 টোকেন দিয়ে আপনি যদি এখান থেকে $580 আর্নিং করে নেন, বুঝতেই পারতেছেন কি হিউজ একটা প্রফিট দেয় এই ডায়মন্ড। তো এই ডায়মন্ডগুলো কালেক্ট করতে আসলে কোনো রেফারেরও প্রয়োজন হয় না, কোনো ইনভেস্টারও প্রয়োজন হয় না, আপনি ফ্রিতে এই ডায়মন্ডগুলো কালেক্ট করবেন। যখন আপনার ডায়মন্ড হয়ে যাবে, এই NFTগুলো সবসময় পাওয়া যায় এরকম না, খুব কমই দেয় এখানে NFTর। তো এই NFTর প্রাইস অনেক বেশি থাকে, যেমন এখানে দেখুন 6000 ডায়মন্ড দিয়ে আপনি একটা NFT কিনতেছেন যেটা মাত্র 100 সাপ্লাই, তাহলে বুঝতেছেন এটার প্রাইস কেমন হবে। তো এখান থেকে প্রত্যেকটা NFT মিনিমাম $200-$300 যদি সেল করা যায়, তাহলে আপনি বছরে যদি এখান থেকে 4-5টা এয়ারড্রপেও জয়েন করতে পারেন, তাহলে এক বছরে আপনার এখান থেকে ১,০০,০০০ টাকা ইনকাম কিন্তু পসিবল। তো এই প্রজেক্টগুলো খুবই ভালো হয়ে থাকে, কয়েন মার্কেট ক্যাপের প্রজেক্ট, প্রাইসও খুব ভালো পাওয়া যায়। এবং এটা কীভাবে সেল করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, জাস্ট এখানে আপনাদের দেখিয়ে দিই যে এখানে কীভাবে কিনবেন। ধরুন এই যে একটা প্রাইস আছে 8000, এটার NFTর প্রাইস 8000, মানে প্রায় ডায়মন্ড দিতে হবে, যেহেতু আমার এখানে ডায়মন্ড আছে মাত্র 210টা। যদি আমার এখানে 8000 ডায়মন্ড থাকতো আমি এটা বাই করতে পারতাম, তাহলে এটা সাপ্লাই মাত্র 30টা। তো বুঝেন এটা 30টা সাপ্লাই আর 8000 প্রাইস, তাহলে এক একটা NFTর দাম কত হতে পারে। তো মিনিমাম $500-$700 হবে এক একটা NFTর দাম, এরকম আর কি বলা যায়। তো এটা কেনার জন্য এখানে ক্লিক করবেন, এই NFTর উপর কেনার পর এখানে দেখবেন রিডিম অপশন আসবে, যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড থাকে, যেহেতু আমার ডায়মন্ড নাই এই জন্য ইউনিট টু লেখা আসতেছে। তো এখানে যখন আপনি রিডিম অপশনে ক্লিক করবেন, রিডিম অপশনে ক্লিক করার পর আপনাকে অ্যাড্রেস দিতে বলবে যে আপনি কোন অ্যাড্রেসে নেবেন। এখানে তারা লিখেই দিবে যে বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, না ইথেরিয়াম অ্যাড্রেস, না মিটামাস্কের অ্যাড্রেস, অথবা ম্যাটিক অ্যাড্রেস, তারপর ইঞ্জিন নেটওয়ার্কের অ্যাড্রেস আছে, কিপলার নেটওয়ার্কের অ্যাড্রেস না আছে, টেরা নেটওয়ার্কের অ্যাড্রেস আছে। তো যেই নেটওয়ার্কের অ্যাড্রেস চাক না কেন, আমি এটা এই জন্য বলতেছি কারণ আপনি হয়তো অ্যাড্রেসটা দিতে পারবেন না, অ্যাড্রেস দিতে হয়তো আপনার ভুল হতে পারে। তো এই জন্য যেই নেটওয়ার্কের অ্যাড্রেসই চাক না কেন, আপনি সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন। আপনি যখন এখানে রিডিমে ক্লিক করবেন তখন আপনি নিজেই দেখতে পাবেন আসলে তারা কোন অ্যাড্রেসটা চাচ্ছে। যদি মিটামাক্সের অ্যাড্রেস চায় তাহলে আপনি নির্দ্বিধায় বাইন্যান্স স্মার্ট চেইন বা ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। আর অন্য যে নেটওয়ার্কেরই অ্যাড্রেস চাক না কেন, সেটা আপনি সেই নেটওয়ার্কের অ্যাড্রেস ম্যানেজ করে তারপর এখানে অ্যাড্রেসটা সাবমিট করবেন। NFT পেয়ে গেলে এটা সেল করার জন্য খুবই সিম্পল সিস্টেম। NFT সেল করার জন্য এখানে এটা অলরেডি সেল হয়ে গেছে, এখানে মাই রেওয়ার্ডে ক্লিক করলে আপনি আপনার রেওয়ার্ডটা দেখতে পাবেন যে কোনোটা NFT এখানে ক্রয় করেছেন কিনা। ওই NFT তো আপনার চলে যাবে অ্যাড্রেসে, সরাসরি বাইন্যান্স স্মার্ট চেইন যে অ্যাড্রেস হোক সেই অ্যাড্রেসে চলে যাবে, অথবা ইথেরিয়াম যে অ্যাড্রেস হোক সেই অ্যাড্রেসে চলে যাবে। তো আপনি NFT চাইলে সেলও করে দিতে পারবেন। সকল ধরনের NFT কীভাবে সেল করবেন এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি যে NFTগুলো কালেক্ট করবেন, হোক এয়ারড্রপ থেকে, কয়েন মার্কেট ক্যাপ থেকে, যেখান থেকে হোক, এই NFTগুলো যে আপনি কালেক্ট করবেন, এই NFTগুলো কীভাবে সেল করবেন এই প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে। আপনি এই ভিডিওটা দেখলে যে কোনো ধরনের NFT আপনি সেল করতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই কয়েন মার্কেট ক্যাপের ডায়মন্ড, এটা কেউ মিস করবেন না। সবাই এখান থেকে প্রতিদিন, জাস্ট বললামই তো মাইনিংয়ের মতো, আপনি এখান থেকে ডায়মন্ডগুলো কালেক্ট করবেন, এবং ডায়মন্ডগুলো দিয়ে যখন NFT আসবে তখন আমরা NFTর ইনফরমেশনগুলো টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো, যে NFT এখন ক্লেম করবেন কিনা বা ক্লেম করতে পারবেন কিনা। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।